দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারলে সমাজের চিত্র পাল্টে যাবে। এই সত্যটি আমাদের সামনে এক বৃহৎ সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আমাদের চারপাশের সমাজ অনেক সময় বৈষম্য, অন্যায় ও সংকীর্ণ চিন্তার কারণে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যদি আমরা সবাই মিলে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি, সমাজের অনেক সমস্যার সমাধান পাওয়া সম্ভব। প্রথমে আমাদের মনোভাবের পরিবর্তন প্রয়োজন। উদাহরণস্বরূপ, একজন মানুষকে তার ধর্ম, জাতি বা লিঙ্গ দিয়ে বিচার না করে তার কর্ম ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করলে সমাজে সমান অধিকারের বোধ জন্মাবে। ঠিক তেমনই নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারলে নারীর ক্ষমতায়ন আরও দৃঢ় হবে এবং সমাজের উন্নয়নের গতিও বাড়বে। আবার পরিবেশ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। প্রকৃতি ও পরিবেশের প্রতি সম্মান ও সচেতনতা বৃদ্ধি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো। দৃষ্টিভঙ্গি বদলাতে পারলেই মানুষ ভোগবাদিতা থেকে সরে এসে পরিবেশ বান্ধব আচরণ করবে, যার ফলে সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে পারে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কর্মক্ষেত্রে, পারিবারিক জীবন থেকে সামাজিক সম্পর্ক, সবখানেই আমরা দেখতে পাব এক নতুন রূপ। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি শুধুমাত্র পরীক্ষার ফলাফলের উপর গুরুত্ব না দিয়ে সৃজনশীলতা, মানবিকতা ও নৈতিক শিক্ষার উপর জোর দেয়, তাহলে সমাজে অনেক বেশি দায়িত্বশীল এবং সৃজনশীল মানুষ তৈরি হবে। এতে করে সমাজের সামগ্রিক মান উন্নয়ন ঘটবে। আবার কর্মক্ষেত্রেও দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত জরুরি। একজন কর্মচারীকে কেবল কাজের যন্ত্র হিসেবে না দেখে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। একটি স্বাস্থ্যবান কর্ম পরিবেশ তৈরি করতে পারলে কর্মচারীদের উৎপাদনশীলতা এবং কর্মস্পৃহা বহুগুণে বেড়ে যাবে। এতে করে প্রতিষ্ঠানগুলোর লাভও বাড়বে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পারিবারিক এবং সামাজিক সম্পর্কেও দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিশেষ প্রয়োজন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বাড়াতে হবে। বাবা মা যদি সন্তানের চাহিদা এবং অনুভূতির প্রতি যত্নবান হন, তাহলে পরিবারের বন্ধন আরও মজবুত হবে। একইভাবে সমাজে পারস্পরিক শ্রদ্ধা এবং সহানুভূতি বাড়াতে পারলে সামাজিক বিভেদ কমবে এবং সমাজ আরও শান্তিপূর্ণ হবে। সর্বোপরি আমাদের মানবিকতা এবং সহানুভূতির দৃষ্টিভঙ্গি বাড়াতে হবে। একে অপরের কষ্ট, যন্ত্রণা এবং সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করলে সমাজে একতার বন্ধন গড়ে উঠবে। তাই দৃষ্টিভঙ্গি বদলানো মানে শুধু ব্যক্তিগত পরিবর্তন নয়, এটি সমাজে একটি বিপ্লবের সূচনা ঘটে। সংক্ষেপে বলা যায়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এক ধরনের মানসিক বিপ্লব, যা ব্যক্তিগত থেকে সামাজিক প্রতিটি ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। আমরা যদি সকলে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দিকে মনোযোগ দিই, তাহলে সমাজের চিত্র একদমই পাল্টে যাবে এবং একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।